ক্লাস নিবে প্র্যাকটিস সেট আট প্র্যাকটিস সেট নয় প্র্যাকটিস সেট নয় আট নম্বর লাস্ট ক্লাসে নিব আট নম্বর প্র্যাকটিস সেট নয় নিয়ে নিচ্ছি তো খাতা কলম বের করো ঠিক আছে একসাথে অনেকগুলো অঙ্ক আছে দেখো একসাথে অনেকগুলো অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখবে বলেছে একটি বন প্রত্যেক সদস্য বন উপস্থিত মোট সদস্য সংখ্যার দ্বিগুণ পরিমাণ চাঁদা দিয়েছিল যদি একজন সদস্য থাকে তাহলে টু এক্স চাঁদা দিয়েছিল তো মোট চাঁদা যায় হয় তিরিশ বিয়াল্লিশ টাকা তিন হাজার বিয়াল্লিশ টাকা ধরে নিই সদস্য সংখ্যা ছিল এক্স আর টাকা দিয়েছে টু এক্স টাকা ঠিক আছে তাহলে মোট টাকা উঠেছে কত তাহলে গুণ করে দিলে মোট টাকা পাবো তাহলে এক্স ইন্টু টু এক্স ইট ইকুয়াল টু তিরিশ বিয়াল্লিশ তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু তিরিশ বিয়াল্লিশ বাই টু তাহলে পনেরো করে তিরিশ একুশ করে বিয়াল্লিশ এক্স স্কোয়ার ইকুয়াল টু এত এক্স স্কোয়ার ইকুয়াল টু পনেরো একুশ অপশানের দিকে দেখো কোন অপশানটা গুণ করলে এক আসবে এককের অঙ্ক উনচল্লিশ তাই না নয় নং একাশি তাহলে এক্স ইকুয়াল টু উনচল্লিশ উত্তর উনচল্লিশ উত্তর এটা রুট ওভার করো স্কোয়ার উঠিয়ে দিয়ে বাস উত্তর হবে উনচল্লিশ তবে বনভোজন উপস্থিত মোট সদস্য সংখ্যা কত উনচল্লিশ বেরোলো জন সদস্য টু এক্স টাকা দিয়েছে টোটাল টাকা এত ইকুয়াল টু এত টাকা বাস কাল সমাধান করো উত্তর আসবে উনচল্লিশ বাহাত্তর নম্বর একাত্তর থেকে ছিয়াত্তর ম্যাথ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটা নয় পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে এগারো চোদ্দো সতেরো কুড়ি অবশিষ্ট থাকে প্রত্যেকটা ডিফারেন্স দেখো চার চার করে পনেরো এগারো ইকুয়াল টু চার এইভাবে দেখো সবগুলোতে চার চার করে ডিফারেন্স আছে তাহলে চারের গল্পটা আমরা পরে করছি ঠিক আছে তাহলে পনেরো আঠারো একুশ আর চব্বিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে তাহলে পনেরো আঠারো চব্বিশ একুশ চব্বিশ এর লসাও কত এর লসাগো হচ্ছে পঁচিশ কুড়ি পনেরো আঠেরো একুশ আর চব্বিশ এর এলসিএম হচ্ছে পঁচিশ কুড়ি তাহলে পঁচিশ কুড়ি দিয়ে আমি কী করব এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবো কতবার যায় তিনবার তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ এক তিন দোকানে ছয় একে সাত এত আসলো নাইন থ্রি ফোর টু চব্বিশ শূন্য চল্লিশ এটা কী করতে হবে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসবে পঁচাত্তর ষাট এবার আসবো চারের গল্প চার মাইনাস করে দাও ওই যে চার চার করে ডিফারেন্স আছে পঁচাত্তর ছাপ্পান্ন হচ্ছে উত্তর কি করলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে পনেরো আঠেরো একুশ এবং চব্বিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে এগারো চোদ্দো সতেরো এবং কুড়ি অবশিষ্ট থাকে তো ওদের মধ্যে ডিফারেন্স দেখো পনেরো মাইনাস এগারো চার ডিফারেন্স আঠেরো মাইনাস চোদ্দো চার ডিফারেন্স তো চার ডিফারেন্স যেটা সেটা আমি সাইডে রাখলাম তারপরে কি করলাম পনেরো আঠারো একুশ এবং চব্বিশের এলসিএম বের করলাম কত বেরোলো পঁচিশ কুড়ি ওকে ভাগ করলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে অবশিষ্ট যেটা থাকলো সেটাকে আমি বিয়োগ করলাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে এই যে বিয়োগ করেছি এখানে বিয়োগ করে পেলাম কত পঁচাত্তর ষাট ওখান থেকে চার মাইনাস করো চার মাইনাস করলে যেটা বেরোবে সেটা হবে উত্তর এটা হচ্ছে উত্তর পঁচাত্তর ছাপ্পান্ন ঠিক আছে এবার হচ্ছে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি দেখো পয়েন্ট জিরো 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 এইট আছে তাহলে তুমি কী করবে দশমিক উঠাও তিনটে শূন্য নাও ইন্টু তিনটে শূন্য নিলাম ইন্টু একের পরে দুটো শূন্য ইন্টু বাহাত্তরের পরে তিনটে শূন্য ভাগ এবার ভেতরে দেখো ব্র্যাকেটের কাজ আগে ব্র্যাকেটের কাজ আগে আমি করব তাহলে পয়েন্ট বারো মানে নিচে একশো ভাগ আকার আছে গুণ আকার আছে গুণ লেখো উপরে চার লেখো নিচে একের পরে কটা শূন্য চারটা শূন্য চারটা শূন্য লিখলাম তো এই টোটালটা কি গুণ করব চার বারো আটচল্লিশ এটাকে ভাগ আকার আছে মানে উল্টে দিব তাহলে উল্টে দিলে আমি কী লিখবো উল্টে দিলে লিখব আট তিনটা শূন্য এক দুটো শূন্য বাহাত্তর তিনটে শূন্য ইন এটাকে টোটাল উল্টে দিলে এইগুলো সব উপরে যাবে একের পরে কটা শূন্য ছটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় বাই চার বারো আটচল্লিশ নিচে নিয়ে চলে আসলাম তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিনটা কাটো তিনটা কাটলাম দুটো কাটলাম দুটো কাটলাম এখানে একটা কাটলাম একটা কাটলাম কাটলাম এবার এবার দেখো ছয় আটে আটচল্লিশ ছয় বারো বাহাত্তর কেটে দিলাম নিচে একশো আছে উপরে বারো আছে তাহলে উত্তর কত হবে পয়েন্ট বারো জিরো পয়েন্ট বারো উত্তর জিরো পয়েন্ট বারো উত্তর কাটাকাটি করলাম শুধু এবার হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে দেখো এই টাইপের অঙ্ক আমরা কী করি প্লাস থাকলে বড় সংখ্যাটা নিই পাশাপাশি গুণ করি তিন দোকানে ছয় প্লাস থাকলে কী নিব তিন নিব কিন্তু এখানে মাইনাস চিহ্ন তাই আমরা উত্তর কী লিখবো দুই তিন ইন্টু দুই ইকুয়াল টু ছয় হয় তো পাশাপাশি সংখ্যা যাদের ডিফারেন্স এক থাকে কিন্তু প্লাস থাকলে আমরা কোনটা নিই বড়োটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ছোটোটা নেব দুই উত্তর হবে কত হবে দুই উত্তর এবার হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ একটি কোম্পানিতে সমস্ত কর্মচারীর গড় মাসিক বেতন বারো হাজার টাকা গড় মাসিক বেতন বারো হাজার টাকা পুরুষ কর্মচারীদের গড় মাসিক বেতন পনেরো হাজার টাকা তো টোটাল কর্মচারীদের গড় হচ্ছে এত তার মধ্যে পুরুষ বলেছে পনেরো হাজার টাকা এবং মহিলা কর্মচারীদের বেতন এটা হচ্ছে পুরুষ মহিলা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা কী করবে তুমি সব অনুপাত করে দাও তিনটা তিনটা শূন্য কাটো এখান থেকে তিনটা শূন্য কাটো তাহলে থাকলো কত পনেরো আর এদিকে আট পনেরো আর আট আর এই বারোকে নিচে নিয়ে চলে আসো এলসিএম করে দাও এখানে থাকলে কত চার এখানে থাকলে কত তিন তাহলে ফোর ইস টু থ্রি হচ্ছে উত্তর ফোর ইস টু থ্রি সিম্পল ম্যাথ এটুকু করলে হয়ে যাবে বইয়ের ভাষায় যেটা সলভ দিয়েছে সেটা অনেক লম্বা চড়া করেছে উত্তর পেয়ে গেলাম ফোর ইস টু থ্রি সি নম্বর অ্যান্সার এবার সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে দেখো এর দুই বাই তিন তাহলে টু এ তিন বিয়ের পঁচাত্তর পার্সেন্ট বিয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি করি আমি তাহলে কত করব চার পঁচিশশো একশো তিন পঁচিশশো পঁচাত্তর তাহলে টু এ বাই থ্রি ইকুয়াল টু থ্রি বি বাই ফোর তাহলে এই সোজা গুণ করো এইটে এ ইকুয়াল টু নাইন বি তাহলে এর মান কত এর হচ্ছে নাইন বি হচ্ছে এইট অনুপাত পেয়ে গেলাম এবার বি ইকুয়াল টু সি বিয়ের কত বি কত ছিল তিন বাই চার তাহলে থ্রি বি বাই চার ইকুয়াল টু সি কত পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স দশমিক উঠালে এটা আসলো এটা সি তাহলে পাঁচ ধরনের দশ তিন ধরনের ছয় তাহলে আসলো কত থ্রি বি বাই ফোর ইকুয়াল টু থ্রি সি বাই ফাইভ তাহলে এই জায়গাটা কত আসবে তিন পাঁচে পনেরো বি ইকুয়াল টু তিন চারে বারো সি তাহলে বি এখানে কত বি এখানে বারো আর সি হচ্ছে এই জায়গাটা পনেরো তাহলে এবার অনুপাত বসাও তাহলে এখান থেকে অনুপাত নিয়ে আসি নাইন টু এইট আর বি কত বারো বা দ পদ্ধতিতে করতে পারি আমরা বারো টু পনেরো দ পদ্ধতিতে করো এবিসি বেরিয়ে যাবে নয় বারো একশো আট আট বারো ছিয়ানব্বই একশো কুড়ি তাহলে পাঁচ দোকানে চার দোকানে আট আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই ষাট ছয় নং চুয়ান্ন ছয় আটে আটচল্লিশ ছয় দশে ষাট উত্তর কত নাইন ইস টু এইট ইস টু টেন নাইন ইস টু এইট ইস টু টেন সেভেন্টি সেভেন আর সেভেন্টি এইট সেভেন্টি সেভেন একটি গ্রামের জনসংখ্যা পঁচিশ হাজার জনসংখ্যা কত পঁচিশ হাজার যার ওয়ান বাই ফাইভ অংশ মহিলা তাহলে তো এর ওয়ান বাই ফাইভ অংশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ হাজার মহিলা পাঁচ হাজার মহিলা তাহলে দুই হাজার কি পুরুষ পঁচিশ হাজার সরি কুড়ি হাজার পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার মহিলা কুড়ি হাজার পুরুষ কুড়ি হাজার পুরুষ পেলাম বলেছে বাকি পুরুষ পুরুষের সংখ্যার ফাইভ পারসেন্ট তাহলে পুরুষের সংখ্যার ফাইভ পার্সেন্ট তাহলে কুড়ি হাজারের ফাইভ পার্সেন্ট যদি করি চার পাঁচে পাঁচ দোকানের দশ তিনটে শূন্য এক হাজার কী হবে এক হাজার এবং মহিলার সংখ্যার ফর্টি পার্সেন্ট নিরক্ষর অর্থাৎ তাহলে এ নিরক্ষর এক হাজার নিরক্ষর কুড়ি হাজারের মধ্যে এক হাজার নিরক্ষর তাহলে উনিশ হাজার পুরুষ কি স্বাক্ষর উনিশ হাজার পুরুষ স্বাক্ষর এবার মহিলার মহিলা কত পেয়েছিলাম পাঁচ হাজার তার ফর্টি পার্সেন্ট তার পাশে কুড়ি দুই হাজার দুই হাজার নিরক্ষর তাহলে পাঁচ হাজারের মধ্যে দুই হাজার নিরক্ষর তিন হাজার স্বাক্ষর তিন হাজার স্বাক্ষর তাহলে স্বাক্ষর কত পেলাম উনিশ হাজার আর তিন হাজার বাইশ হাজার স্বাক্ষর কত হাজারের মধ্যে পঁচিশ হাজারের মধ্যে তিন হাজার নিরক্ষর টোটাল মিলে পুরুষ আর মহিলা শেষে কি বলেছে মোট জনসংখ্যার কত শতাংশ কত শতাংশ জনসংখ্যা স্বাক্ষর তাহলে পঁচিশ হাজারের মধ্যে বাইশ হাজার স্বাক্ষর পঁচিশ হাজারের মধ্যে বাইশ হাজার স্বাক্ষর হান্ড্রেডে কত ঠিক আছে তাহলে কটা শূন্য কাটবো তিনটা শূন্য চার পঁচিশে একশো চুয়াল্লিশ দোকানে অষ্টআশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট কি স্বাক্ষর মোট জনসংখ্যার সেভেন্টি এইট একটি দ্রব্য ষোলোশো নব্বই টাকা বিক্রয় করে ক্রয় মূল্যের উপর থার্টি পার্সেন্ট লাভ হয় তার মানে বিক্রি করেছে ষোলোশো নব্বই টাকা আর থার্টি পার্সেন্ট লাভ করেছে তার মানে একশো তিরিশ টাকা বিক্রি করেছে তার মানে এই একশো তিরিশ ইকুয়াল টু এত একশো তিরিশ পার্সেন্ট ইকুয়াল টু ষোলোশো নব্বই ইন্টু হানড্রেড বাই একশো তিরিশ এই পার্সেন্টেজ উঠিয়ে এটা লিখলাম এবার কাটাকাটি করো তেরো তেরো একশো উনষাট তাহলে তেরোশো টাকা তেরোশো টাকা কী দ্রবটির ক্রয় মূল্য কত তেরোশো টাকা এবার হচ্ছে সেভেন্টি নাইন থেকে এইটটি ফোর সেভেন্টি নাইন এক এক ব্যবসায়ী পণ্য ধার্য উপর টেন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করেও টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় যদি ধার্য মূল্য আটশো টাকা হয় তবে পণ্যটির ক্রয় মূল্য কত দেখো আটশো টাকার উপরে টেন পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে নব্বই টাকায় বিক্রি করে নব্বই বাই একশো তাহলে বিক্রয় মূল্য কত সাতশো কুড়ি টাকা তারপরেও বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তার মানে এর ভিতরে টোয়েন্টি পার্সেন্ট লাভ আরও আছে তাহলে ক্রয় মূল্য কত সেটাই চেয়েছে তো ক্রয় মূল্য ধরি আমার একশো টাকা বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে আমাকে বের করতে হবে এটা তাহলে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত সাতশো কুড়িতে কত ছয়শো টাকা অ্যান্সার এবার হচ্ছে এইটটি কত সময়ে বাহাত্তর টাকা বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে একাশি টাকায় পরিণত হবে সুদে আসলে বলেছে একাশি টাকা বাহাত্তর টাকা কত সময় টি সময়ে পঁচিশ বাই চারশো কত সময়ে সুদে আসলে একাশি টাকা তাহলে এই জায়গাটা আমাকে আসল আর যোগ করতে হবে তাহলে এই আসলে ওই পাশে নিয়ে গেলে বিয়োগ করলে নয় পরে থাকবে শুধু তাহলে আমি শুধু নয়ই লিখবো এখানে ইকুয়াল টু নয় তাহলে ষোলো দিয়ে কাটলে কাটা পড়ে যায় তাহলে চার আঠেরো বাহাত্তর চার চারে ষোলো নয় দোগুণে আঠারো দুই দোগনে চার তাহলে টি ইকুয়াল টু দুই বছর বেরোলো দুই বছর উত্তর এবার হচ্ছে এইট টু ওয়ান বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু মূলধন এর দুই বছরের সুদ তিনশো আঠাশ টাকা হলে মূলধন কত পি টাকা মূলধন ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড দুই বছর সুদ মানে মাইনাস পি ইকুয়াল টু তিনশো আঠাশ টাকা তাহলে কাটলে কত পাঁচশো কুড়ি পাঁচ কুড়ি একশো তাহলে উপরে থাকুন কত একুশ বাই একুশ বাই কুড়ির স্কোয়ার তাহলে উপরে একুশের স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ পি বাই চারশো পি বাই চারশো মাইনাস পি ইকুয়াল টু তিনশো আঠাশ তাহলে মাইনাস করলে কত হবে একচল্লিশ পি বাই চারশো ইকুয়াল টু তিনশো আঠাশ আট দিয়ে কেটে যায় তাহলে পি ইকুয়াল টু হবে বত্রিশশো টাকা এবার আরেক নিয়মে করা যায় ফাইভ এটা কয় বছরের দুই বছরের তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে এ উপরে এক নিচে কুড়ি উপরে এক নিচে কুড়ি তাহলে কুড়ি টাকা আসল সুদ আসল একুশ টাকা কয় বছরের দুই বছরে দুই বছর করো তাহলে এখানে আসবে চারশো এখানে আসবে চারশো একচল্লিশ সুদ কত টাকা হলো তাহলে এটা আসল সুদ আসল তাহলে একচল্লিশ টাকা হচ্ছে সুদ তাহলে একচল্লিশ টাকা ইউন একচল্লিশ ইউনিট ধরে নিচ্ছি তাহলে আটাশ তাহলে এক ইউনিট সমান সমান আট এই আট কি করবে এই চারশোর সাথে গুণ করবে কারণ চারশো ইউনিট ছিল এখানে চারশো ছিল চার আটে বত্রিশ এইভাবেও অঙ্কটা করা যায় আবার এইভাবেও করা যায় এটা পুরোনো পদ্ধতি এটা একটু সময় কম লাগবে সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইট্টি বলেছে এ ও বি একা একটি কাজ করে যথাক্রমে করবে বারো দিন ও পনেরো দিনে তারা একসঙ্গে কাজটি শুরু করার পাঁচ দিন পর বি কাজটি ছেড়ে চলে যায় তবে বাকি কাজটি এর একা করতে কত সময় লাগবে দুইজনে পাঁচ মিনিট দুইজনে পাঁচ দিন পর্যন্ত করে একেও পাঁচ দিন নিলাম এক অংশ কাজ করে কিন্তু বি চলে যায় ছেড়ে পাঁচ দিন করার পর তাহলে বাকি কাজ তাহলে বাকি আরও এক্স দিন করবে এ তার সাথে এক্স যোগ করলাম এর লসাউ লসাগু ষাট পাঁচ পাঁচ পঁচিশ প্লাস ফাইভ এক্স প্লাস কুড়ি টু এক এই ষাট ওখানে নিয়ে চলে যাও তাহলে পাবো কত ফাইভ এক্স থেকে পঁয়তাল্লিশ যদি বিয়োগ করি পনেরো থাকবে তাহলে এক্স ইকুয়াল তাহলে এ তিন দিনে বাকি কাজটা তিন দিন লাগবে এর টোটাল কাজ কত দিনে শেষ হয় আট দিনে যদি বলে যে সম্পূর্ণ কাজ কত কতদিনে শেষ হয় আট দিনে কিন্তু শেষে বলেছে কি যে বাকি কাজ কত দিনে করবে তাহলে বাকি কাজ ইয়ে তিন দিনে শেষ করবে এবার হচ্ছে এইটটি থ্রি এ নল একটি চৌবাচ্চা ভর্তি করে কুড়ি মিনিটে এবং বি নল ভর্তি চৌবাচ্চাটি খালি করে তিরিশ মিনিটে যদি এ ও বি নল দুটি প্রতি মিনিটে পর্যায়ক্রমে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে পর্যায়ক্রম মানে আগে এ খুলবে তারপরে বি আবার এ আবার তারপরে বি তারপরে এ আবার তারপরে বি এইভাবে অল্টারনেট করে ঠিক আছে অল্টারনেট করে তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি টোটাল আমার ইউনিট কত লসাও করলে ষাট ইউনিট টোটাল কাজ আমার ষাট ইউনিট তাহলে এদের ক্ষমতা কত এর ক্ষমতা হচ্ছে তিন এর ক্ষমতা হচ্ছে দুই বোঝাতে পারলাম এবার এটা ছিল প্লাসে এটা ছিল মাইনাসে এ ভর্তি করতো এ খালি করতো তাহলে এর তিন ইউনিট ক্ষমতা তিন ইউনিট এর দুই ইউনিট তাহলে তিন মাইনাস দুই সমান কত এক ইউনিট ভরতে লাগে তাহলে কত তার দুই মিনিট ডিফারেন্স করতে হবে কারণ আমরা যদি ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান বাই থার্টি করি তাহলে তো মাইনাস করতে হবে কারণ এ ভরছে এ খালি করছে সেটাই করলাম এখানে মাইনাস করতে হবে ক্ষমতা কারণ একটা ভরছে একটা খালি করছে তাই মাইনাস করলাম মাইনাস করে এক ইউনিট সমান সমান তাহলে এক ইউনিট ভরতে লাগছে দুই মিনিট এক ইউনিট ভরতে দুই মিনিট এবার দেখো এবার কাজ হচ্ছে যে ষাট ইউনিট এক 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 ইউনিট ভরতে লাগছে দুই মিনিট আর এর ক্ষমতা তিন ইউনিট তাহলে শেষে তিন ইউনিট ভরলে সম্পূর্ণ পুরো হয়ে যাবে ষাট ইউনিটের মধ্যে শেষের তিন ইউনিটে ভরতে পারবে তাহলে শেষের তিন ইউনিট যদি ভরে তাহলে সাতান্ন ইউনিট পর্যন্ত দুইজনে করবে শেষে তিন ইউনিট থাকবে সেটা কে করবে এ তাহলে ষাট ইউনিট হয়ে যাবে তাহলে সাতান্ন ইউনিট পর্যন্ত এ বি করতে পারবে তাহলে সাতান্ন ইউনিট যদি করে এক ইউনিট যদি ভরতে লাগে দুই মিনিট তাহলে সাতান্ন ইউনিট ভরতে লাগবে কত মিনিট একশো চোদ্দো মিনিট দুইজনে আর বাকি থাকলো কত তিন ইউনিট সে তো শেষে ওর তিন ইউনিট পারবে ভরতে একবার তাহলে ষাট ইউনিট হয়ে যাচ্ছে তাহলে আর এক মিনিট লাগবে আর ওর এর আর এক মিনিট চালালে এক মিনিটে তিন ইউনিট তিন মিনিট ভরে তাহলে এক মিনিটে তিন মিনিট হলে আর এক মিনিট চললে সম্পূর্ণ ষাট ইউনিট পুরো হয়ে যাবে তাহলে টোটাল লাগবে ওর পনেরো টোটাল পনেরো মিনিট লাগবে বুঝাতে পারলাম এর ক্ষমতা তিন ইউনিট এর দুই ইউনিট এ ভরে খালি করে ডিফারেন্স করলাম কত ভরে খালি করে এই জন্য ডিফারেন্স করলাম এক ইউনিট ভরতে লাগলে ওর দুই মিনিট তাহলে এর ষাট ইউনিটের মধ্যে তিন ইউনিট ওই ভরতে পারে তাহলে শেষের তিন ইউনিট ভরবে ওই তাহলে ষাট ইউনিট পুরো হয়ে যাবে তাহলে সাতান্ন ইউনিট পর্যন্ত দুইজনে ভরবে বাকি তিন ইউনিট থাকবে কার জন্য এর জন্য তাহলে সাতান্ন ইউনিট যদি এক ইউনিট যদি দুই মিনিট লাগে তাহলে সাতান্ন ইউনিট লাগবে একশো মিনিট প্লাস আর এক মিনিট যদি ভরে কারণ এক মিনিটে তিন ইউনিট ভরে দিচ্ছে তাহলে এক মিনিটে তিন মিনিট ভরে দিলে টোটাল একশো পনেরো মিনিট লাগবে এবার হচ্ছে এইট্টি ফোর সিরিয়া বোলপুর থেকে শুরি পর্যন্ত যায় চল্লিশ পার ঘণ্টা বেগে এবং ফিরে আসে পঞ্চাশ পার ঘণ্টা বেগে তবে পুরো রাস্তার গড় গতিবেগ কত মানে টু এ বি বাই এ প্লাস বি তাহলে টু ইন্টু ফরটি ইন্টু ফিফটি বাই যোগ করলে নাইনটি কাটো তাহলে নয় দিয়ে চারশোকে ভাগ করতে হবে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ এত এত কিলোমিটার পার আওয়ার গড় এ নম্বর অ্যান্সার হচ্ছে থেকে এইটটি এইট দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে বারো কিমি গিয়ে আবার আস আবার আগের অবস্থানে ফিরে আসে তিন ঘন্টায় টোটাল যেতে আসতে ঘন্টা কত কিমি বারো কিমি বারো কিমি যেতে বারো কিমি আসতে বারো কিমি তাহলে একবার প্লাস করতে হবে গতিবেগ একবার মাইনাস করতে হবে যদি স্রোতের গতিবেগ তিন কিমি পার হয় হয় স্রোতের সরি নৌকা ধরি এক্স স্রোত ধরি তিন এটা অনুকূলে যাচ্ছে প্লাস এটা প্রতিকূলে যদি হয় তাহলে এক্স মাইনাস থ্রি এই টোটাল যাওয়া আসায় তার তিন ঘন্টা সময় লাগে বারো কিলোমিটার গেল অনুকূলে আবার ফিরে আসলো বারো কিলো বারো কিলোমিটার যেখানে স্রোত দিয়েছে তিন নৌকাটা বের করতে হবে টোটাল আমার তিন ঘন্টা অঙ্ক আমার মিডিল টার্ম আসবে দরকার নেই এবার করো কি দেখো আমি যদি অপশন ধরে যদি তাকাই নিচের দিকে এক্সের মান যদি আমি নয় নিই তাহলে বারো প্লাস থ্রি তাহলে বারো বাই বারো প্লাস নয় থেকে বাদ দিলে থাকে ছয় আমাকে টোটাল তিন ঘন্টা আনতে হবে তাহলে এখানে কত কাটলে এক পাবো এখানে পাবো দুই তাহলে এক ঘন্টা আর দুই ঘন্টা তিন ঘণ্টা তাহলে তো আমি এক্সের মান পেয়ে গেলাম নয় নয় কিলোমিটার পার আওয়ার অপশন ধরে নিলাম আমি তাহলে তাড়াতাড়ি হলো আমাকে ওই মিডিল ট্রামে যেতে হলো না বোঝাতে পারলাম এবার হচ্ছে এইটটি সিক্স এ ও বি দুটি শঙ্কর ধাতু এ আর বি দুটি শঙ্কর ধাতুতে দশটা ও টিনের অনুপাত ফাইভ ইস টু টু ও থ্রি ইস টু ফোর তাহলে এ হচ্ছে ফাইভ ইস টু টু এ হচ্ছে থ্রি ইস টু ফোর এরও সাত কেজি এরও সাত কেজি এবার বলেছে সাত কেজি এ শঙ্কর ধাতুর সঙ্গে একুশ কেজি বি শঙ্কর ধাতু মেশালে নতুন মিশ্রণে দস্তা ও টিনের অনুপাত কত হবে তাহলে সাত কেজি শঙ্কর ধাতু আবার বলেছে বি হচ্ছে একুশ কেজি তাহলে একুশ কেজির মধ্যে এটা হচ্ছে দস্তা এটা হচ্ছে সরি এটা হচ্ছে দস্তা এটা হচ্ছে টিন এটাও জিঙ্ক এটাও টিন তো একুশ কেজি দশটা টিন মিশানো তাই না জেড এন আর হচ্ছে এস এন টিন তাহলে আমি কি করব এই এটুকুর কাজ করব না এটুকু টোটাল সাত কেজি মিশ্রণ সাত কেজি এবার তাহলে বিয়ের মধ্যে তিন বাই সাত হচ্ছে দশটা তাহলে একুশ কেজি মিশ্রণের মধ্যে দশটা কতটা আছে নয় কেজি দশটা আর চার বাই সেভেন টিনের একুশ কেজি মিশ্রণের মধ্যে টিন কতটা বারো কেজি টিন তাহলে একুশ কেজির মধ্যে নয় কেজি দশটা আর বারো কেজি টিন এবার এটা কী করবো আমি এইখানে যে পাঁচ কেজি দশটা আর এইখানে যে দুই কেজি টিন যোগ করতে বলেছে আমাকে তাহলে নয় কেজি আর পাঁচ কেজি কত কেজি চোদ্দো কেজি আর বারো কেজি আর দুই কেজি চোদ্দো কেজি ওয়ান এস টু ওয়ান অনুপাত বোঝাতে পারলাম এটা হচ্ছে মিশ্রণ এর ফাইভ ইস টু আর এটা হচ্ছে বি এর মধ্যে তিন থ্রি ইস টু ফোর দশটা তার টিন তাহলে একুশ কেজির মধ্যে নয় কেজি আমি দশটা পেলাম বারো কেজি টিন পেলাম একুশ কেজির মধ্যে বোঝাতে পারলাম এই দশটা আর টিন এর সাথে মেশাতে বলেছে দশটার সাথে দশটা মেশাও পাঁচ কেজি মিশালাম আর পাঁচে চোদ্দো আর বারো কেজি টিন আর এর হচ্ছে দুই কেজি টিন চোদ্দো কেজি টিন তাহলে ওয়ান ইস টু ওয়ান অনুপাত এবার হচ্ছে এইটটি সেভেন দুই বছর আগে একটি পরিবারের আটজন সদস্যের গড় বয়স ছিল আঠেরো বছর দুই বছর আগে আটজন সদস্যর গড় বয়স ছিল আঠেরো দুই বছর আগের আটজনের গড় বয়স ছিল কত আঠারো তাহলে দুইজনের আটজনের যদি বর্তমানে আনতে যাই তাহলে এর সাথে দুই গুণ করতে হবে তার মানে আরও ষোলো বছর যোগ করতে হবে এর সাথে তাহলে দুই বছর আগে এদের টোটাল কত ছিল আট চৌষট্টি ছয় এক আট ছয় চোদ্দো একশো চুয়াল্লিশ ছিল দুই বছর আগে আটজনের গড় বয়স তাহলে বর্তমান আনতে গেলে আটজনের দুই বছর করে আসতে হবে তাহলে ষোলো বছর আসতে হবে বর্তমানে টোটাল ষোলো বছর যোগ করতে হবে এর সাথে তাহলে একশো বছর হচ্ছে জনের বর্তমান বয়স একশো ষাট বছর আটজনের বর্তমান বয়স তো বলেছে একজন বাচ্ বর্তমান একজন বাচ্চা আসার পরও সকলের গড় বয়স একই আছে তবে বাচ্চাটির বয়স কত বছর গড় বয়স একই আছে তাহলে একজন যদি বাচ্চা আসে তাহলে আটজনের জায়গায় একজন বাচ্চা আসলে কতজন হয়ে যাবে জন নয়জন জন হয়ে যাবে কিন্তু গড় বয়স একই আছে গড় বয়স আঠারোই আছে তাই না গড় বয়স সেই আঠারোই আছে তাহলে এর সাথে যদি আঠারো গুণ করি আট নং বাহাত্তর দুই নয় দুই একশো বাষট্টি তাহলে নয়জন আস নয়জন হল তারপরেও গড় বয়স আঠেরোই আছে তাহলে একশো বাষট্টি বছর হয়েছে বর্তমানে টোটাল বয়স আর আটজনের বর্তমান টোটাল বয়স একশো ষাট তাহলে দেখো একশো বাষট্টি আর একশো ষাট কত বছরের ডিফারেন্স দুই বছর তাহলে এই দুই বছর হচ্ছে বাচ্চার বয়স কার বয়স দুই বছর বাচ্চার বয়স এবার হচ্ছে এইট্টি এইট ওয়ানের কিউব প্লাস দুইয়ের কিউব প্লাস তিনের কিউব এই করে তিরিশ পঁচিশ এর আগে একটা অঙ্ক করেছিলাম একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব ডট ডট দিয়ে শেষে কথা বলেছে দশের কিউব ইকুয়াল টু তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ তাহলে এই জায়গাটা দুইয়ের দুইয়ের কিউব কমন নেও তাহলে একের কিউব দুইয়ের কিউব চারের কিউব প্লাস ছয়ের কিউব এ করে কমন নিলাম তাহলে এইটুকুর মান কত এই এটা লাস্ট ক্লাসে সেম অঙ্ক ছিল স্কোয়ারে ছিল এটা কিউবে দিয়েছে তা লাস্টে এইটুকুর মান কত এই যে এইটুকু তার এটাকে ভাঙো দু করে চার চার দোকানে আর এইটুকু করতে হবে খালি পাঁচ আটে চল্লিশ চার আট দোকানে ষোলো চার কুড়ি দুই শূন্য ডি নম্বর অ্যান্সার এইটি নাইন থেকে নাইনটি ফোর একটি ধনাত্মক ভগ্নাংশের অনন্যক এবং ভগ্নাংশটির অন্তর্ফল নয় বাই কুড়ি হলে ভগ্নাংশটি কত একটি ভগ্নাংশের অনন্যক ধরে নিতে হবে সংখ্যাটা অপশন আমি টেস্ট করেছি অপশন টেস্টে ধরে নিই আমি সংখ্যাটা সি নম্বর অপশন দেখো সংখ্যাটা অনন্য কত ফোর বাই ফাইভ এবং ভগ্নাংশটির অন্তর ফল হুম একটি ভগ্নাংশের অনন্যক এটা ভগ্নাংশ নিলাম এর অনন্যক এর অনন্যক করতে গেলে উল্টে দিতে হবে এটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে অনন্য উল্টে দিয়ে এটা লিখলাম এদের অন্তর কত হতে হবে নয় বাই কুড়ি হতে হবে তাহলে ফাইভ বাই ফোর মাইনাস ফোর বাই ফাইভ দশগত কুড়ি পঁচিশ মাইনাস চার চারে ষোলো তাহলে থাকছে কত দেখো নয় বাই কুড়ি ওটাই বলেছে তাহলে উত্তর কত ফোর বাই ফাইভ ভগ্নাংশটা কত ফোর বাই ফাইভ এটা এটা উত্তর ফোর বাই ফাইভ সি নম্বর এবার হচ্ছে নাইনটি ধরে নিলাম আমি এই অঙ্কটা একটু ধরে নিতে হবে নব্বই নম্বরে দেখো বলেছে এককের ঘরের অঙ্ক কত হবে একটা তিন পরেরটার আট নেও এককের অঙ্ক তারপর একটা সাত নেও তারপর একটা ছয় নেও ঠিক আছে তাহলে তিন আটে চব্বিশ আর ছয় সাত বিয়াল্লিশ ছয় চার দোকানে আট এককের অঙ্ক আট আসছে আর ছয় সাত এককের অঙ্ক আট আসছে তাহলে উত্তর কত উত্তর আসবে আমার আট এককের অঙ্ক নিলাম শুধু আর কিছু করিনি এবার হচ্ছে ওয়ান দেখো দুশো পাওয়ার কত পয়েন্ট তাহলে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন অর্থাৎ চারের পাওয়ার চার পয়েন্ট ষোলো বলে নিচে হান্ড্রেড নিলাম চারের পাওয়ার চার মানে দুশো ছাপ্পান্ন ইন্টু চারের পাওয়ার দুই ইন্টু আঠারো বাই হান্ড্রেড ইকুয়াল টু কত দেখো দুটো বেস একই তা আমাকে কী করতে হবে যোগ করে দিতে হবে চার পঁচিশে একশো পাওয়ারগুলোকে কাটলাম পঞ্চাশ দুগুণে একশো নয় দোকানে আঠারো পঁচিশ দোকানে পঞ্চাশ তাহলে আমি কী পেলাম চারের পাওয়ার একটা পেলাম ষোলো বাই পঁচিশ যোগ বেশ একই তাহলে দুটোকে একই জায়গায় নিয়ে আসি শুধু পাওয়ারগুলো যোগ করবো উপরে নাইন নিচে পঁচিশ তাহলে লসৌ কত পঁচিশ উপরে যোগ করলে দেখবা পঁচিশ তাহলে চারের পাওয়ার পঁচিশ বাই পঁচিশ কেটে গেলে এক থাকে তাহলে চারের পাওয়ার এক মানে চার উত্তর কত উত্তর চার নাইনটি টু এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ যদি এর বর্তমান বয়স তেত্রিশ বছর হয় তার মানে তিন ইউনিট সমান সমান তেত্রিশ এক ইউনিট সমান সমান এগারো তাহলে পাঁচ বছর পরে বিয়ের এর বয়স কত হবে তাহলে এগারো তো আগে গুণ করো পাঁচের সাথে তাহলে ওর হয়ে যাবে পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ বছর পর পাঁচ বছর পর যোগ করারও পাঁচ বছর তাহলে হয়ে যাবে ষাট বছর বিয়ের বয়স ষাট বছর এবার হচ্ছে নাইনটি ফোর পিয়ের মান পিয়ের মান দেখো পিয়ের মান আমি সরাসরি অঙ্ক তো ভেঙে দিচ্ছি চার দিয়ে বারোকে ভাগ করো তিন পেলা তাহলে পি ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস সিক্স এটা পেলা কিউ ইকাল টু পাঁচ ছয় তিরিশ যোগ বোধ দুই বত্রিশ এবং আর আর সমান সমান তিন আর সাত দগুণে চোদ্দ সতেরো আর সমান সমান সতেরো সাত চোদ্দো আর তিন যোগ সতেরো এবার কী বলেছে যে পি ইন্টু আর প্লাস কিউ পি আর এখানে পি কত মাইনাস থ্রি এখানে আর কত সরি পি ইন্টু আর কত সতেরো প্লাস কিউ তিন সতেরো মাইনাস একান্ন প্লাস বত্রিশ মাইনাস উনিশ আসবে উত্তর কত মাইনাস উনিশ চুরানব্বই ডি নম্বর নাই থেকে হান্ড্রেড এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ চব্বিশ দিনে যদি এক্স ওয়াইয়ের ক্ষমতার অনুপাত থ্রিস টু হয় তবে ওয়াই একা কাজটি কত দিনে করবে এক্স আর ওয়াই ক্ষমতা দিয়েছে কত থ্রি টু এইট তাহলে এদের দিন করতে গেলে উল্টে দাও এইট ইস টু থ্রি তাহলে কত দিনে করে চব্বিশ দিনে তাহলে লেখো ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই থ্রি চব্বিশ থ্রি প্লাস আট কেটে দাও তাহলে এক ইউনিট সমান সমান এগারো অনুপাত কত এটা এটা হচ্ছে ক্ষমতা এটা হচ্ছে দিন তাহলে এক ইউনিট সমান সমান কত এগারো তাহলে ওয়াইয়ের একা কাজটি কত দিনে করতে পারবে ওয়ায়ের দিন কত তেত্রিশ পেলাম না দিনে উল্টে দিয়ে তাহলে এর সাথে তিন গুণ করো তেত্রিশ দিন ওয়াই একা কাজটি কত দিনে শেষ করবে তেত্রিশ দিনে এবার হচ্ছে নাইনটি সিক্স সিরাজের মাসিক বেতন ষোলো হাজার টাকা সে বেতনের থার্টি পার্সেন্ট বাড়ি ভাড়ায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষায় ব্যয় করে এবং অবশিষ্ট অর্থের সিক্সটি পারসেন্ট বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে সে কত টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে টোটাল টাকা কত ষোলো হাজার টাকা তার থার্টি পারসেন্ট যোগ ষোলো হাজার টাকার টোয়েন্টি পারসেন্ট টোটাল টাকা বেরিয়ে যাবে এখান থেকে সে কিসে কিসে দিচ্ছে থার্টি পারসেন্ট বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্ট শিক্ষায় ব্যয় তাহলে টোটাল দুটোতে কত টাকা দিচ্ছে তিন ষোলো আটচল্লিশশো যোগ ষোলো দোকানে বত্রিশশো তাহলে আট হাজার টাকা আট হাজার টাকা দুটোতে দিয়ে দিচ্ছে ষোলো হাজারের মধ্যে তাহলে বাকি থাকলো কত বাকি আর আট হাজার টাকা তার সিক্সটি পার্সেন্ট কী করে ছয়টে আটচল্লিশশো তার সিক্সটি পারসেন্ট মিউচুয়াল ফান্ডে দেয় এই টাকা হচ্ছে উত্তর আটচল্লিশশো টাকা মিউচুয়াল ফান্ডে সে বিনিয়োগ করে নাইনটি সেভেন নিচে দেওয়া গাণিতিক বিবৃতিতে প্রশ্ন চিহ্নের স্থানে কী বসবে দেখো রুট ওভার উনিশ ইন্টু ছয়শো পঞ্চাশ ভাগ তেরো ভাগ তেরো দিয়ে ছয়শো পঞ্চাশকে ভাগ করলে কত পাবো পঞ্চাশ তাই না উনিশ ইন্টু ছয়শো পঞ্চাশ ভাগ তেরো যোগ আঠারো পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইন্টু তেরো বাইরে আছে কিন্তু তেরো ভুল করবে না পরীক্ষায় তাহলে এই যে তেরো দিয়ে আমি একে ভাগ করলে কত পাবো উনিশ ইন্টু যোগ সাথে যোগ করলে কত চুয়াত্তর তেরোটা কোথায় আছে তেরোটা বাইরে আছে তেরোটা বাইরে তাহলে এটা যোগ করলে কত হবে পাঁচ উনিশশো পঁচানব্বই যোগ চুয়াত্তর হাজার চব্বিশ হাজার চব্বিশ কার বত্রিশের ইন্টু তেরো গুণ করলে কত আসবে তিন দোকানে ছয় চারশো ষোলো আসবে কত আসবে চারশো ষোলো উত্তর রুট ওভারের বাইরে নিয়ে চলে আসলাম এটুকু কত আসলো বত্রিশ আসলো তেরো হচ্ছে বাইরে রুটের বাইরে তেরো গুণ করলাম বোঝা গেল এবার হচ্ছে নাইনটি নাইন দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের লসাগু আগু একশো আশি হলে বড় সংখ্যাটি কত থ্রি ইস টু ফোর লস বলতে কী বোঝায় দুটো সংখ্যার গুণ ফল তার মানে এরই গুণ ফল ইকুয়াল টু একশো আশি বারো ইউনিট সমান সমান একশো আশি এক ইউনিট সমান সমান পনেরো তাহলে সে কী বলেছে বড় সংখ্যাটি কত চার দিয়ে গুণ পনেরো সাথে গুণ করো কারণ এটা অনুপাতে ছিল চার পনেরো ষাট ষাট হচ্ছে উত্তর এবার হচ্ছে হানড্রেড হানড্রেড নম্বর দেখো হানড্রেড নম্বর বারো ঘন্টাকে ভাগ করবে এগারো ঘন্টা ষাট মিনিট টোটাল বারো ঘন্টা এইভাবে লিখবে এই টাইপের অঙ্ক থাকলে এটা তো রিজনিং আয়নাতে কেমন দেখাবে তাহলে বারো ঘন্টাকে ভাগ করে নিবে এগারো ঘন্টা ইস টু ষাট মিনিট টোটাল বারো ঘন্টা এবার নিচে বসিয়ে মাইনাস করে দাও দুটো পঁয়তাল্লিশ ঠিক আছে ছবি এঁকে দেখানোর দরকার নেই উল্টো পাল্টা হবে করতে পারবে না এটা করার নিয়মই এটা এগারো ইস টু ষাট তার মানে বারো ঘন্টাকে আমি ভাগ করলাম এগারো ঘন্টা ষাট মিনিট বারো ঘন্টা ঠিক আছে বারো ইস টু জিরো জিরো এইভাবে করা যাবে না কিন্তু এইভাবে করতে হবে তাহলে এখানে আসবে পাঁচ এখানে এক আর এখানে আসবে নয় তাহলে আয়নাতে কটা দেখাবে নটা পনেরো ডি নম্বর অ্যান্সার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এটা হচ্ছে প্র্যাকটিস সেট নয়ের একাত্তর থেকে একশো পর্যন্ত ম্যাথ টোটালটা